ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, এই ভারতবর্ষে যারা হিন্দু ধর্মকে আঘাত করে, হিন্দু ধর্মকে আক্রমণ করে, তারা কেন করে, কেন তারা করতে পারে, তারা এত সাহস পায় কী করে, যেখানে হিন্দুদের পরিমাণ বেশি, এত সাহস পায় কী করে? তারা এই কারণেই সাহসটা পায়, কারণ মুসলিম ধর্মকে যদি আঘাত করে মুসলিমরা একত্রিত, ঠিক আছে, তারপরে খ্রিস্টানকে যদি আঘাত করে তাহলে খ্রিস্টানরা একত্রিত, হিন্দু ছাড়া বাকি যে কোনো ধর্মকে আঘাত করলে তারা একত্রিত, তারা একত্রিত, ফলে তাদের আঘাতটা করতে সাহস পায় না, ঠিক আছে। কিন্তু হিন্দু ধর্মই বিভাজিত, শুধুমাত্র হিন্দু ধর্মই বিভাজিত, সেই কারণেই ওরা আঘাতটা করতে সাহস পায়। তো তাহলে হিন্দুদের কি হওয়া উচিত? একত্রিত হয়ে যাওয়া উচিত, এইটাই হচ্ছে বিষয়। এই জিনিসটাই মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে, হিন্দুদের একত্রিত হয়ে যেতে হবে। এই যে বিষয়গুলো ঘটছে, ঠিক আছে, এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলো দেখে সতর্ক হয়ে যেতে হবে, হিন্দুদের সতর্ক হয়ে যেতে হবে, কেন ওরা হিন্দুদের ওপর আঘাতটা করছে এটা বুঝে নিতে হবে, আর হিন্দুদের সতর্ক হয়ে যেতে হবে, সতর্ক হয়ে একত্রিত হয়ে যেতে হবে, এটা হচ্ছে বিষয়।